নমস্কার আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নার্ভের সমস্যার জন্য হোমিওপ্যাথিতে কার্যকরী কি কি ওষুধ রয়েছে যে ওষুধগুলো নার্ভের সমস্যার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে যেরকম বিভিন্ন রকমের ব্রেনের সমস্যা পার্কিনসন ডিজিজ হাঁটা চলা করতে গেলে অসুবিধে মনে হচ্ছে পড়ে যাব বা নার্ভের দুর্বলতা বা যাকে আমরা স্নায়বিক দুর্বলতা বলে থাকি এছাড়াও টেনশন অ্যাংজাইটি মানসিক চাপ দুশ্চিন্তা এইসব সমস্যাতে যারা ভুগে থাকেন বা সমস্যা এই জাতীয় যাবতীয় যে সমস্যা রয়েছে সেই সব সমস্যাগুলো মুক্তি লাভ করার জন্য কি কি হোমিওপ্যাথিক ওষুধ ইউজ করা যেতে পারে সেগুলো নিয়েই আজকে আলোচনা করব এবং এই ওষুধগুলো ব্যবহার করলে আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের উপকার হবে আমি ডক্টর জয়ন্ত মাহাতো আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে হোমিওপ্যাথিতে নার্ভের সমস্যার জন্য বা নার্ভের চিকিৎসার জন্য অনেকগুলোই কিন্তু ওষুধ রয়েছে তবে তার মধ্যে আজকে আমি তিনটে ওষুধের কথা বলবো যে তিনটে ওষুধ এই নার্ভের যাবতীয় যে সমস্যা সেই সমস্যাতে সব থেকে ভালো কাজ করে এবং তার সঙ্গে জেনে নেব যে এই ওষুধগুলো আপনাদেরকে কিভাবে খেতে হবে বা কিভাবে খেলে আপনাদের উপকার খুব তাড়াতাড়ি হবে প্রথম যে ওষুধটা কথা বলবো সেটা হলো জেলসিনিয়াম নার্ভের সমস্যার জন্য সব থেকে কার্যকরী ওষুধ যদি ধরা হয় তাহলে জেলসিমিয়ামের নাম কিন্তু সবার আগেই আসবে এটি নার্ভাস সমস্যার একটি অতি গুরুত্বপূর্ণ কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন এই ওষুধটি নামেও কিন্তু পরিচিত ক্ষেত্রে যে লক্ষণটা দেখা যায় যে মতো সমস্যা এবং তার সঙ্গে শারীরিক দুর্বলতাটা প্রচুর থাকে অর্থাৎ এতটাই শারীরিক দুর্বলতা থাকে যে পেশেন্ট বিছানা থেকে উঠতে পারে না বা যখন সে হাঁটাচলা করতে যায় তখন তার হাত পা কাঁপতে থাকে বা হাঁটাচলার সময় কুড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় বা মনে হয় যে পড়ে যাবে টলমল করছে এই জাতীয় সমস্যা দেখা যায় এবং তার সঙ্গে যে লক্ষণগুলো দেখা যায় যে পেশেন্ট যখন বিছানায় শুয়ে থাকছে তখন তার শারীরিক দুর্বলতা এতটাই পরিমাণে হয় যে তার চোখ পর্যন্ত সে খুলতে পারে না তাকে যদি ডাকা হয় তাহলে সে সাড়াও দিতে পারে না এবং সেই সময় তাকে যদি জীব দেখাতে বলা হয় তাহলে জীব দেখাতে বললে তিনি জীব হয়তো বের করতে পারেন অনেক কষ্টে কিন্তু জীবটা কাঁপতে থাকে এছাড়াও হাতেও কাঁপুনি দেখা যায় কোনো জিনিস ধরতে গেলে সঠিকভাবে ধরতে পারেন না হাত থেকে জিনিস পড়ে যায় তার সঙ্গে অসাড়ে প্রস্রাব মাঝে মধ্যে হয়ে যাওয়ার একটা সমস্যা দেখা যায় এছাড়াও জেলসিমের মধ্যে সবসময় একটা ভয় ভাব অর্থাৎ তার মনের মধ্যে সবসময় একটা ভয় ভীত বা সন্ত্রস্ত সে সবসময় রয়েছে এইরকম একটা জিনিস কাজ করে এবং কোনো দুঃসংবাদ পেলেই তার এই সমস্যাটা অনেক বেড়ে যায় অসুস্থ হয়ে পড়েন এলোমেলো কথাবার্তা বলেন এবং ভয়জনিত যে উন্মাদ এইরকম টাইপের লক্ষণ কিন্তু তার মধ্যে প্রকাশ পায় অর্থাৎ এই নার্ভাসনেস এবং ভয়ের যে ব্যাপার এই ক্ষেত্রে কিন্তু জেলসিমিয়াম খুবই কার্যকরী সুতরাং এই টাইপের সমস্যা থাকলে সেক্ষেত্রে জেলসিমিয়াম আমরা ইউজ করব এবং ক্ষেত্রে দেখা গেছে যে জেলসিমিয়াম যদি একটু লোয়ার পোটেন্সি ইউজ করা হয় তাহলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় বিশেষ করে জেলসিমিয়াম যদি সিক্স পোটেন্সি ইউজ করা যায় তাহলে সেক্ষেত্রে অতি দ্রুত রেজাল্ট পাওয়া যায় এবারে আমরা জেনে নেবো যে কিভাবে খাবো একুইড কেসের ক্ষেত্রে জেলসিমিয়াম সিক্স ফুট আপনারা তিন ঘন্টা ছাড়া ছাড়া এক চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন এবং যদি ক্রনিক কেস হয় বা একটু ট্রিটমেন্ট হয়তো বেশি দিন লাগবে সেক্ষেত্রে দিনে দুবার থেকে তিনবার এক চামচ জলে এক ফুটা করে মিশিয়ে আপনারা খেতে পারেন অর্থাৎ জেলসিমিয়াম পার্কিংসন ডিজিজের মতো লক্ষণ দিচ্ছে কোরিয়া টোসিস প্যারালাইসিস এর কেস কেউ হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে বা কোনো কিছু ব্যাপারে একটা নার্ভাসনেস বা তার মধ্যে ভয় ভীতি কাজ করছে এই লক্ষণ বা উপসর্গ যদি আপনি দেখতে পান তখন আমরা এই ডেলসিয়াম ওষুধটি ইউজ করবো নেক্সট যে মেডিসিন কথা বলবো সেটা হলো ক্যালিকস ক্যালিকস একটি বায়োকেমিক ওষুধ এক্ষেত্রে ইউজ হবে এই নার্ভের সমস্যা বা স্নায়ু দুর্বলতা জনিত সমস্যা বা মানসিক চাপ থেকে তার যে স্নায়ু দুর্বল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ক্যালিকস কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ ওষুধ বিশেষ করে ডিপ্রেশন অ্যাংজাইটি বা প্যারালাইসিস এর মতো সমস্যাতে ক্যালিকস খুব কার্যকরী নার্ভাস উইকনেস তার সঙ্গে মানসিক অবসাদ এবং মানসিক ক্লান্তি এই ক্ষেত্রে ক্যালিফস খুব ভালো কাজ করে বিশেষ করে ইয়াং পার্সেন যারা রয়েছে তাদের মধ্যে যদি নার্ভাস উইকনেস বা মানসিক অবসাদ তাদের মধ্যে চিন্তা টেনশন এইরকম বিভিন্ন ব্যাপারগুলো কিন্তু ইয়াং পিপলদের মধ্যে বেশি দেখা যায় এবং এই অতিরিক্ত দুশ্চিন্তার কারণে তাদের মেজাজ খিটখিটে হয়ে যায় ডিপ্রেশনে ভোগেন অ্যাংজাইটির সমস্যাতে ভুগছেন তাদের জন্য কিন্তু ক্যালিফস একদম আদর্শ ওষুধ এছাড়াও ক্যালিকোসের মধ্যে যে লক্ষণটা দেখা যায় যে লোকজনের সঙ্গে কিন্তু কথাবার্তা বলতে ভয় পায় বা অনেক লোকজন যেখানে আছে সেখানে যেতে ভয় পায় তবে একবার যদি কথাবার্তা শুরু করে তারপর কিন্তু তার সেই ভয় বা ভীতি ভাবটা বা নার্ভাসনেসটা কেটে যায় এবং আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবং এই মানসিক চিন্তা অবসাদ তার সঙ্গে ঘুমও একটা ব্যাপার থাকে যে ঘুম হয় না এবং এই এই সব কারণগুলো মিলিত হয়ে তার কিন্তু ব্রেনে এফেক্ট হয় এবং যার জন্য দেখা গেছে যে অনেকেরই মেমরি মেমোরি পাওয়ার অনেকটা কমে যায় সবকিছু জিনিসপত্র ঠিকঠাক মনে রাখতে পারেন না হয়তো বই খাতা কোথায় রেখেছেন বা কাজের গুরুত্বপূর্ণ জিনিস কোথায় রেখেছেন মনে করতে পারছেন অনেক সময় দেখা যায় গাড়ির চাবি কোথায় রেখে দিয়েছেন মনে করতে পারছেন না এইরকম ছোট ছোটখাটো জিনিস ভুলে যাওয়ার সমস্যা এটা হয় আবার অনেকের ক্ষেত্রে যদি দীর্ঘদিন হয় তখন বেশি কিছু বা বড় জিনিসও ভুলে যাওয়ার সমস্যা হয় এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে যদি ডিলেট স্পিচের সমস্যা বা অটিজমের যে সমস্যা যেগুলো নার্ভাস সিস্টেমের সঙ্গে যুক্ত এইরকম সমস্যাগুলোর ক্ষেত্রেও কিন্তু ক্যালিকস খুব ভালো কাজ করে তাহলে ক্যালিফোর্স আপনারা কিভাবে খাবেন এটি বায়োকমিক ওষুধ এবং এটাকে ট্যাবলেট ফর্মে পাওয়া যাবে সুতরাং এটা আপনাদেরকে চারটে করে ট্যাবলেট দিনে তিনবার খেতে হবে এবং এটা আপনারা ইঁচুদূষণ গরম জলের সঙ্গে খেতে পারেন বা যদি চুষে খেতে পারেন তাহলে সেটাও চলবে এবারে তৃতীয় যে ওষুধটার কথা বলবো সেটা হলো কষ্টিকাম নার্ভের সমস্যা প্যারালাইসিসের সমস্যা বা এই জাতীয় সমস্যাগুলোর কিন্তু কষ্টিকাম অন্যতম একটি গুরুত্বপূর্ণ ওষুধ তবে কস্টিকাম একটি পলিক্রেস্ট মেডিসিন এবং এটা যে শুধু নার্ভাস সিস্টেমের উপরেই কাজ করে তা না আমাদের শরীরের অন্যান্য সিস্টেমের উপরেও কিন্তু এর অ্যাকশন রয়েছে কষ্টিকাম প্যারালাইসিসের উপরে বিশেষ করে যদি লোকাল প্যারালাইসিস হয় যেমন প্যারালাইসিস অর্থাৎ জীবের প্যারালাইসিস চোখের পাতার প্যারালাইসিস যাকে টোসিস বলা হয়ে থাকে হাতের যে কোনো একদিক বা পায়ের যে কোনো একদিক বিশেষ করে যদি বাঁ দিকে এফেক্ট হয় তাহলে কিন্তু কষ্টিকাম সেক্ষেত্রে খুব ভালো কাজ করে এছাড়াও নামনেসের ক্ষেত্রে কিন্তু কস্টিকাম দারুণ কাজ করে অর্থাৎ আপনার শরীরের যে কোনো জায়গায় যদি অবস হয়ে যায় বিশেষ করে আঙ্গুল হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল এই সব জায়গাগুলোতে যদি অবস ভাব আসে সেক্ষেত্রে কষ্টিকাম খুব ভালো কাজ করে মস্তিষ্ক মেরুদণ্ড তথা স্নায়ুকেন্দ্রের ওপর এই কষ্টিকামের প্রভাব কিন্তু অনস্বীকার্য এর সঙ্গে হাতে পায়ে খিল ধরা অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে সঞ্চালন না করতে পারা মাঝে মধ্যে হাত পা ঝিমঝিম করা হাত পাতে কাঁপুনি ভাব পক্ষাঘাত হিস্টেরিয়া মৃগি এই জাতীয় সমস্যার কিন্তু কষ্টিকাম দেখা গেছে খুব ভালো কাজ করে জিভে একদিকে বেঁকে যাওয়া মূত্রথলিতে জন্য অসাড়ে প্রস্রাব হয়ে যাওয়ার সমস্যা এবং হাত পায়ের উপরে কন্ট্রোল হারিয়ে যাওয়ার যে সমস্যা একটা জিনিস ধরতে গেলে সেটা ধরতে না পেরে অন্য একটা জিনিসে হাত চলে যায় বা হাঁটা চলার সময় যেখানে পা ফেলতে চাইছেন সেই জায়গায় পা ফেলতে পারছেন না অন্য জায়গায় পা পড়ে যাচ্ছে এই জাতীয় লক্ষণ দেখা গেলে সেক্ষেত্রেও কিন্তু কষ্টিকাম খুব ভালো কাজ করে এক্ষেত্রে কষ্টিকাম দুশো পোটেন্সি ইউজ করা গেলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং দুশো পোটেন্সি আপনারা মাসে একবারই একদিন সকালে খালি পেটে এক চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে খাবেন সুতরাং নার্ভের প্রবলেম স্নায়ুবিক দুর্বলতা স্নায়ুর বিভিন্ন রকমের সমস্যা উইকনেস এর সঙ্গে মানসিক চিন্তা অবসাদ টেনশন অ্যাংজাইটি পার্কিনসন প্যারালাইসিস এই জাতীয় যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে তার জন্য এই ক্যালিফস কস্টিকাম এবং এই তিনটে ওষুধ কিন্তু খুবই কার্যকরী সুতরাং লক্ষণ অনুযায়ী এই ওষুধগুলো আপনারা খেতে পারেন এবং এছাড়াও আরো হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে যেগুলো এই নার্ভাস সিস্টেমের সমস্যার জন্য ইউজ হয়ে থাকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে এসে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ধন্যবাদ